হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আরেকটা নতুন প্রোগ্রামে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, আমি স্নান টান করে আজকের প্রথম তোমাদের সামনে এলাম। আজকে স্নান হয়ে গেছে আমার, এখন বাজে 11:35। তো আজকে বাপের বাড়িতে আছি, বুঝতেই পারছো, সেরকম কিছু কাজ নেই। কাকিমা চলে এসছে, রান্না করছে ওদিকে। আর আজকে দেখি, ভাবছি বিকালে একটু দিদিদের বাড়ি যাব। তো দেখি কি হয়, যাওয়া হয় কি না। আর এখন স্নান করে এমনি বসে আছি, এখন কিছু কাজ নেই আমার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর কি বলবো, যাই হোক, যাবো। দেখো তো, দেখুন আমরা এখানে সবাই বসে আছি, নাম টান করে। এই যে রাজা বসে আছে এখানে, এখানে আমার কাকিমা বসে আছে, বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখছে। এই যে দেখুন, হাই করো, মুখের দিকে ঠিক করে হাই করো, কিছু বলো না, কিছু বলবো না, বলো আমি চান করে বসে আছি। দেখো আমি কাকিমাকে দেখিয়ে দিলাম, ও চান করে বসে আছে, আমার ছোট কাকু আসছে কিছু নিয়ে। কিটা মায়ের সিন্দুকটা একটু ঢেলে দিই, মায়ের সিন্দুকটার মধ্যে একটু হয়ে গেছে, দেখতেই পাচ্ছো তোমরা, পাচ্ছি না তো খুলতে, পেরেছি। এই যে দেখো, সবটা ঢেলে দিলাম, এটার মধ্যে আর বাড়ান্ত হয়ে গেছে। ও মা, এটার মধ্যে আর নেই কিছু, ঠিক আছে। তো দেখো, হ্যাঁ কি সুন্দর ফুলটা ফুটেছে না, খুব ভালো লাগছে ফুলটা। আমার বেটু চলে এসছে, ওকে আনতে যাওয়ার আগে আজকে চলে এসছে। আজকে যেহেতু শনিবার, ছুটি দিয়ে শোনা দিকে দেখা, দেখুন ড্রেসটা পরে কেমন লাগছে আমার বেটুকে, ভালো লাগছে কিনা সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে। এসে রাজাকে আজর করতে শুরু করে দিয়েছে, ড্রেস খোলে নি, ব্যাগ খুলে নি, কিছু না। তো দেখো, এখন 4:30 বেজে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে বিকালে দিদির বাড়ি যাবো, তো আমি শাড়ি পরে নিয়েছি, তো একটু রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ, আবার যাচ্ছি দিদির বাড়ি। দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি, মা বললো একটু চা খেয়ে যাও, একটু নিয়ে যাও, লিকার চা দিয়েছে আদা দিয়ে করে, বললো গলার পক্ষে খুব ভালো, ঠান্ডা লাগবে না, তো ওই জন্য চাটা খেয়ে তারপর ঠিক আছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি, রাজাকে মশা খাচ্ছে বলে তো ফ্যানটা চালিয়ে দিলাম, কাকিমা বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো এটা দিদিতে বাড়ির থেকে যায়, এটা পড়ে নিই, ঠিক আছে। চলুন দাদা, চলুন আসছেন আপনার পুত্র, চলেন বাড়ি। দেখো দেখো, আমরা এখন রাস্তায় যাচ্ছি, এবার যে গাড়িতে উঠে পড়বো, বুঝতে পারছো, যে কাকিমা যাচ্ছে, ঠিক আছে। তো দেখো দিদি বাড়ি চলে এসছি, এরা পিঠে কাটছে, এই যে আমার দিদি পিঠে করছে বাইরে, এরা দুজন পিঠে কাটছে, হাই বলো, হাই 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 মেমি। এখন বাজে 7:30, আমরা চলে এসেছি দিদির বাড়ি থেকে, চলে এলাম এই মাত্র, জাস্ট ঢুকলাম,
এখন দেখো ড্রেস চেঞ্জ করে নি ড্রেসটা চেঞ্জ করে নি তারপর তুমি দেখো বেটু পড়তে বসে গেছে আমিও ড্রেস চেঞ্জ করে একটু ফ্রি হয়ে বসে গেছি বেটু এখন পড়ছে তো তাই ওকে আমি একটু পড়াবো অঙ্কগুলো দেখাও পড়াবো ওকে একটু পড়াবো এই যে স্যার অঙ্ক দিয়েছে অঙ্ক করছে অঙ্ক ইংরাজি মানে সব বিষয় পড়ায় তো এখন একটু পড়ে নেবে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলব কারণ পড়া হয়নি তো পড়াগুলো না করলে স্যার আবার বকবে তো দেখো কেমন লাগছে মাথায় তেল নিয়ে নিয়েছি কালকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করা হয়নি রাতে এসে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল সেই জন্য মাথায় একটু তেল নিলাম চুল একটু শ্যাম্পু করবো আর সকাল বাপি সবজি বাজার নিয়ে চলে এসছে কাকিমা সবজি কাটছে এবার রান্না হবে কি কি এনেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ঢেঁড়স ঝিঙে পালং শাক শসা তারপর এইদিকে কি আছে সিম ইঁচড় বেগুন শশা মটরশুঁটি বাঁধাকপি লাউ কুমড়ো এই যে কুমড়ো কাকিমা সবজি কাটা হয়ে গেল শাক শাক এনেছিল শাক হবে শাক কেটেছি আমি কাকিমা শাক কাটা হয়ে গেছে আর আমাদের মাংস ঝোল হবে আজকে আর কি ফুলকপি ভাজা আজকে রান্না এই হবে তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে তো আজকে তোমাদেরকে একটা মজার ঘটনা বলবো কী হয়েছে জানো তো আজকে আমি তো তোমাদেরকে বলেছি আমি বাপের বাড়িতে আছি তো আমাদের এই রাস্তাটা দিয়ে একটা গাড়ি পেরিয়ে যাচ্ছে ওই এটাকে আমরা এখানে ছোট হাতি বলি ছোট হাতি সাদা গাড়িগুলো তো আমি কি ভেবেছি যে আমার বর বোধহয় পেরিয়ে যাচ্ছে তো বাড়ি থেকে দাঁড়াও গো বলে এইভাবে ডাকতে শুরু করেছি তো আমাদের বাপার বাড়িতে যে কাজ করে ও বলছে ও আমার ছেলেটাকে বলছে এই দাঁড়াতে বল তো বেরিয়ে এসে গেছি কি যে ওরকম ছোটো হাতি গাড়িটা তো আমাকে দিয়ে তো ভালোই মজা হলো আমার কাকিমারা খুব হাসাহাসি করছিল বললো দাঁড়াগো যেও না মানে এসব বলা বলি করছিলো মানে আমি বুঝতে পারিনি যে ওটা মানে দাঁড়িয়ে যাচ্ছে তো সেটা মানে খুবই একটা হাসির ঘটনা হলো ওরকম হয়েছে আর আমার পেটু একদিন এরকম করেছে যে একজন কি একটা লোক পেরিয়ে যাচ্ছে তাকে নাকি খুব বাবাই বলে ডাকতে শুরু করেছে তো বুঝো দেখো এখানে তো আমার এমনি কিছুই কাজ নেই শুধু খাওয়া দাওয়া বেটুকে একটু কেয়ার করো আর ঘুরে বেড়ানো তাছাড়া আর কিছু কাজ নেই এখন কিছু করারও নেই বসেই থাকি শুধু তো দেখো আমার কাকিমা এই পেরিয়ে যাচ্ছে মাংসের বাটি নিয়ে চলে এসেছে এখানে রান্না করতে সব কিছু রেডি হয়ে গেছে এই যে শুধু মাংস চাপি দেবে উনুনে না কড়াই উনুনে নয় কড়াইয়ে এই যে আসছে খুন্তি হাতে দেখো কাকা মার দেয় আমাকে না মাংস রান্না শুরু হবে এবারে দাও পেঁয়াজটা দাও তেলটা একটু গরম ও বাবা ঠিক আছে তো মাংস রান্নাটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো আমার কাকিমা কেমন মাংসটি রান্না করেছে দেখো মাংস কষানো হয়ে গেছে মাংস কালারটা হেভি এসছে এবারে এটাতে জল ঢাললেই হয়ে যাবে মাংস একটু ফুটে উঠলেই কাকিমা এখন রান্নার কাছে বসে আছে আর মাঝে মাঝে খুব ঠান্ডা তো ওই জন্য একটু গরম সেঁক নিচ্ছে এই যে রান্না হয়েই আসছে দেখতে পাচ্ছ মাংসের কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও এরপর রান্না হয়ে গেলেই আমরাও খেতে বসে যাবো আমাদের একটা প্রচুর মানে বিড়াল দেখো
সব সময় এসেই থাকে আমাদের ঘরে, দেখে আমাকে ভয় পাচ্ছে, দিয়ে চলে যাচ্ছে ওইদিকে। দেখো তো, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে এবার একটু রেস্ট নেবো। তার আগে আছে, দেখো তোমাদের বলেছিলাম যে ওষুধ, মানে কতগুলো যে ওষুধ আছে দেখো তোমরা, এবার ওষুধ আগে খেতে হবে, তারপর খেতে পাবো, নাহলে শোয়া নয়। আর খেয়ে না তো ওষুধ না খেয়ে শুধু আমার একটু ঘুমও আসে না, প্রচণ্ড অস্বস্তি হয়। তো তোমাদের কাছে আমার সব ওষুধগুলো আমি যদিও তবুও দেখাচ্ছি, তোমার দেখো ওষুধগুলো দেখে দিই তোমার একটু ওষুধগুলো। এই দেখো এটা হচ্ছে আমার রাত্রে খাওয়া ওষুধ, এক এটা হলো সকালে খাবার খাওয়ার পর ওষুধ, ঠিক আছে। আর এটা হলো রাত্রে খাওয়ার পর, আর এটাও হচ্ছে রাত্রে একবার, দুপুরে একবার খাওয়ার পর, ঠিক আছে। এই ওষুধটা দুপুরে খাওয়ার পর, আর এই ওষুধটা কখনো রাত্রে খাওয়ার পরও খেলেও চলে, দুপুরে খাওয়ার পর। এই যে ওষুধ তোমরা সবাই চেনো, ঠিক আছে। আর এটা সকালে সকালে ঘুম থেকে উঠে খালি যেটা, এটা সকালে খাবার খাওয়ার পর, আর এটা রাত্রে খাওয়ার পর। তো এই দেখো আমার ওষুধ, ওষুধ দেখো এক রকম, দুই রকম, তিন রকম, চার রকম, পাঁচ রকম, সাত আট ন রকম। তো সারাদিনে মোটামুটি ন দশ রকমের ওষুধ আমার খাওয়া, ঠিক আছে। তো দেখো এই ছিল আমার ওষুধ, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। বিট্টু এখানে খেলা করছে, এবার ওকে একটু ঘুম পাড়াবো, আমি একটু রেস্ট নেবো। আর ওষুধ ছাড়া তো বুঝতেই পারছো এখন আর আমি কেন, মানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কারোরই চলে না। তো এইভাবেই চলতে হবে, সবার জীবন বেঁচে থাকতে হবে, এটাই ওষুধ খেয়েও ঠিক থাকতে হবে, পরিজন মানে আপনজনদের জন্যে। তো দেখো ও খেলা করে যাচ্ছে নিজের মনে, ওকে একটু ঘুম পাড়িনি। তারপর বিকেলে আজকে একটু রসুলপুর যাওয়ার কথা আছে, তো দেখি যেতে পারি, ঠিক আছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।